হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনমান সমস্ত বিভাগেই শক্তিশালী একটা দল গঠন করার চেষ্টা করছে। তো মোহনমান এবার গোলকিপিং পজিশনটার দিকেও কিন্তু নজর দিয়েছে। সেখানে মোহনমানের ব্যাকআপ গোলকিপার বলতে কেউ কিন্তু ছিল না, এবং যারা ছিল তারা কিন্তু সে অর্থে বিশালকারীদের ব্যাকআপ হতে পারে না। জুনিয়র টিমে তারা খেলবে, ঠিক আছে, তবে এই মুহূর্তে যে প্লেয়ারটিকে মোহনমান সই করালো সে হচ্ছে ধীরাজ সিং। তাকে কিন্তু বিশালকারীদের ব্যাকআপ হিসাবে ইউজ করা হবে। তো ধীরাজ সিং নিঃসন্দেহে একজন ভালো রকম ভালো গোলকিপার, এবং ধীরাজ সিং শুধু ব্যাকআপ বললে ভুল হবে, তিনি কিন্তু ফার্স্ট টিমেও খেলার যোগ্য। এবং এফসি গোয়াতে তিনি ছিলেন, সেখানে তিনি কিন্তু দুর্দান্ত গোলকিপিং করেছেন। এর আগে তিনি মোহনমানে ছিলেন একটা বছর, তারপর তিনি কিন্তু গোয়াতে চলে গেছিলেন। তো সব মিলে কিন্তু এই প্লেয়ারটিকে মোহনমান সই করানোর ফলে গোলকিপিং পজিশনে যে একটা ভয় ছিল যে বিশালের অনুপস্থিতিতে কে গোলকিপিং সামলাবে, সেটা কিন্তু এখন আর রইল না। ধীরাজ কিন্তু যথেষ্ট দক্ষতার সাথেই গোলকিপিংটা সামলায়, এবং ধীরাজকে সই করিয়ে মোহনমান কিন্তু আরও একটা চমক দিল। এবং তোমাদের জানিয়েছিলাম যে মোহনমান কিন্তু আরও একজন ভারতীয় প্লেয়ার তাকে তাদের সই করানোর জন্য নজর দিয়েছে। এবং কে সেই প্লেয়ার, তো অনেকগুলো প্লেয়ারেরই নাম উঠে এসেছিল, তো শেষ পর্যন্ত জানা গেল সেই প্লেয়ারটি হচ্ছে ধীরাজ সিং। ধীরাজ সিংকে সই করিয়ে মোহনমানের গোলকিপিং পজিশনটা কিন্তু অনেকটাই শক্তিশালী হলো বলাই যায়। তো তোমরাও তোমাদের মতামত অবশ্যই জানিও যে ধীরাজ সিং আসার ফলে মোহনমানের গোলকিপিং পজিশনটি কি ভালো হলো নাকি অন্য কোনো প্লেয়ার নিলে ভালো হতো, সেটা তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই জানিয়ে দিও। এরপর চলে আসি আরও একটা খবর। মোহনমানে কিন্তু আস্তে আস্তে বিদেশি এবং স্বদেশি প্লেয়ারদের আসা কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কিছু স্বদেশি প্লেয়াররা কিন্তু কলকাতায় অলরেডি এসে গেছে, এবং বিদেশি প্লেয়ারদের এবার আসার পালা। তোমরা জানো যে জেমি ম্যাকলারের নাম গতকালই ঘোষণা হয়েছে, এবং তিনিও কিন্তু মোটামুটি ভারতের উদ্দেশ্যে আর এক দুদিনের মধ্যে রওনা দেবেন। তো এই মুহূর্তে কিন্তু যিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি হচ্ছেন টম অ্যালড্রাট। তিনি কিন্তু অলরেডি প্লেনে উঠে পড়েছেন, এবং তিনি ম্যানচেস্টার থেকে দুবাই আসবেন, এবং দুবাই থেকে কলকাতায় কিন্তু কালকের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। অর্থাৎ প্রথম বিদেশি হিসাবে তিনি কিন্তু কলকাতায় আসছেন, এবং আগামী 29 জুলাই অর্থাৎ মোহনমান দিবসের দিন কিন্তু মোহনমান প্র্যাকটিসে নামবে সমস্ত স্বদেশি এবং বিদেশি প্লেয়ারদের নিয়ে যারা সিনিয়র দলে রয়েছেন তাদেরকে নিয়ে। তো এই বিশেষ দিনে কিন্তু সমর্থকরাও অনেক হাজির হবেন তাদের দেখতে, এবং সেই দিন একটা ইন্ট্রোডিউস হবে সমস্ত প্লেয়ারদের সাথে মোহনমান সমর্থকদের, সেটাও কিন্তু একটা ভালো রকম আইডিয়া করেছে। এবং সেদিন অনেক ধরনের অনুষ্ঠানও আছে মোহনমান ক্লাবে। তো সব মিলিয়ে কিন্তু মোহনমান একটা জমকালোভাবে স্টার্টিংটা করতে যাচ্ছে প্র্যাকটিসের। তবে এর মধ্যে একটা খারাপ জিনিস, সেটা হচ্ছে মোহনমান এত লেট করে প্র্যাকটিসটা স্টার্ট করছে, যেখানে ডুরান কাপের একটা ম্যাচ অলরেডি হয়ে যাবে, এবং যে টিম মোহনমানের খেলছে রিজার্ভ দল তারা কিন্তু একদমই পাতে দেওয়ার যোগ্য নয়, এবং যারা সব প্লেয়াররা রয়েছে তারা কিন্তু একদমই খেলা ভুলে গেছে বলা যায়। এবং কিছু কিছু ISL খেলা প্লেয়ারও রয়েছে, তাদেরও খেলার অবস্থা দেখে কিন্তু বলতেই হচ্ছে এইসব প্লেয়ারদের একদমই কিন্তু ট্রেনিং ঠিকভাবে হচ্ছে না, এবং প্র্যাকটিস ঠিকভাবে হচ্ছে না, যার ফলে কিন্তু তারা একটা পেনাল্টি ঠিকভাবে রাখতে পারছে না, বা একটা ফ্রি কিক ঠিকভাবে রাখতে পারছে না, দুটো পরপর পাস খেলতে পারছে না। সুহেল ভাট ছাড়া সে অর্থে কিন্তু কোনো প্লেয়ারকেই কিন্তু চোখে পড়ছে না, যারা ফারদিন আলী মোল্লা এছাড়াও কিন্তু অভিষেক সূর্যবংশী এরাও কিন্তু যথেষ্ট খারাপ ফুটবল খেলছেন। এদিকটা মোহনমানের চিন্তার বিষয়, কারণ ডুরান কাপে কিন্তু যেসব দলরা খেলবে তারা কিন্তু মোটামুটি গুছিয়ে এসছে, এবং বড় বড় সিনিয়র দলেরাই খেলবে। তো সেখানে মোহনমানের এই জুনিয়র দল নিয়ে প্রথম একটা দুটো ম্যাচ যদি খেলতে হয়, এবং সেখানে যদি খারাপ রেজাল্ট হয় বা গ্রুপ লিগ থেকে বিদায় নিয়ে নেয়, সেটা কিন্তু তার দায় কিন্তু ম্যানেজমেন্টের ওপরই বর্তাবে। তো সমস্ত কিছু ভালোর মধ্যেও কিছু কিছু খারাপ জিনিস কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো দেখা যাক মোহনমান সেই বিষয়টা কী করে সামলায়, এবং তোমরাও তোমাদের মতামত জানিও যে মোহনমানের এই এতদিন পর প্র্যাকটিস শুরু হওয়াটা কি তোমরা